চোপাধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান করছি আমরা তো এখানে আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হলো দেখো দুইটা বস্তু এ বস্তু বি বস্তু তো প্রশ্নটা আসলে এ বস্তু রিলেটেড বস্তুটার ভর হলো ছয়শো গ্রাম বলছে এই বস্তুটাকে চাঁদে নিয়ে গেলে তার ওজনের কীরূপ পরিবর্তন হবে প্রশ্নে কিন্তু বলেনি চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে আমরা সাধারণত যেটা সলভ করে থাকি সেটা হলো বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে এইটা ঠিক আছে কিন্তু এখানে প্রশ্নটা একটু আলাদাভাবে আছে যে চাঁদে নিয়ে গেলে ওজনের কীরূপ পরিবর্তন হবে ঠিক আছে তো এইটা আমরা কীভাবে করব। আমরা আগে বস্তুটির চাঁদে ওজন কত পৃথিবীতে ওজন কত এটা আগে বের করব পৃথিবীতে ওজনটা বের করব চাঁদে ওজনটা বের করব তা আগে পৃথিবীতে ওজন বের করি তো দেওয়া আছে বস্তুটির ভর এম সমান কত ছয়শো গ্রাম কেজি করব এক হাজার দিয়ে ভাগ করব তাহলে জিরো পয়েন্ট সিক্স কেজি হবে কি বুঝতে পারছো আর পৃথিবীতে অভিজ্ঞতা স্তরণ জি সমান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কিন্তু কথাটা লেখ বা পৃথিবীতে অভিজ্ঞসা স্তরণ ঠিক আছে পৃথিবীতে এই কথাটা লিখবা তাহলে অতএব বস্তুটির পৃথিবীতে ওজন ডাব্লিউ সমান কত এম জি এম এর মানটা কত জিরো পয়েন্ট সিক্স জির মান হলো নাইন পয়েন্ট এইট এটা গুণ করলে কত হয় কত এত নিউটন এটা পৃথিবীতে বস্তুটির ওজন হলে এত নিউটন এখন আমরা কি করব চাঁদে বস্তুটির ওজন এটা কত হয় এটা বের করবো আমি এখানে বের করি এই যে এই জায়গাটার আমার কোনো কাজ নেই আচ্ছা এখন বস্তুটির ভর এম সমান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স কেজি চাঁদে অভিকর্ষ স্তরণটা কত পৃথিবীতে অভিকর্ষ স্তরণের ছয় ভাগের এক ভাগ চাঁদে অভিকর্ষ স্তরণ জি এম ইকুয়াল টু জি বাই সিক্স এই এইভাবে লেখ জি এম তো এম তে মুন এম হলো মুন মানে চাঁদে অভিকর্ষ স্তরণ ঠিক আছে এটা হলো জি বাই সিক্স জির মান হলো নাইন পয়েন্ট এইট বাই সিক্স এখানে আমরা ভাগ করে মানটা বসাইতে পারি ওয়ান পয়েন্ট আচ্ছা আমি বাংলা ইংরেজি মিশাল করে ফেললাম কিন্তু না ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এটা কিন্তু চাঁদে অভিজ্ঞতা স্থান ঠিক আছে এটা বের করবা অর্থাৎ চাঁদে বস্তুটির ওজন ডাব্লু এম ইকুয়াল টু বা ডাব্লু ওয়ান ইকুয়াল টু আমি ডাব্লু ওয়ান লিখি সমস্যা নেই তাহলে ডাব্লু সমান কি এম জি সূত্র কি ডাব্লু সেমান এম জি তাহলে এখানে আমার এম জি লিখবো না জি এম লিখবো কি বুঝতে পারছো জিএমটা কেন লিখলাম চাঁদে অভিকর্ষ স্তরণটা লিখলাম হ্যাঁ ঠিক আছে এম এর মান কত ওয়ান ও জিরো পয়েন্ট সিক্স গুণ ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তাহলে কত হচ্ছে এটা গুণ করলে কত হবে জিরো পয়েন্ট নাইন এইট এত নিউটন ওজন তো ওজনের একক নিউটন কি বুঝতে পারছো তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা ওজন বের করছি পৃথিবীতে বস্তুটির ওজন বের করছি চাঁদে বস্তুটির ওজন বের করছে কি বুঝতে পারতো এখন বলি যদি প্রশ্নটা হতো যে চাঁদে বস্তুটির ওজন কত তাহলে আমাদের এইটুকু শুধু লিখতে হইত এটার কোনো কাজ ছিল না কিন্তু প্রশ্নটা প্রশ্নটা অন্য বলছে চাঁদে নিয়ে গেলে ওজনের কীরূপ পরিবর্তন হবে আচ্ছা ওজনটা কমলো না বাড়লো কমছে কত গুণ কমছে বা কত ভাগ কমছে এইটা আমাদেরকে বের করতে হবে এইটা কিভাবে বের করব দেখো এটা করব কি এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। কিভাবে ডাব্লু বাই ডাব্লু ওয়ান সমান ডাব্লু মানটা হইল ফাইভ পয়েন্ট এইট এইট আর ডাব্লু ওয়ানের মানটা জিরো পয়েন্ট নাইন এইট বুঝতেছো জিনিসটা আচ্ছা তাহলে এখান থেকে দেখো ডাব্লু বাই ডাব্লু ওয়ান এটা ভাগ করলে হবে ছয় ঠিক আছে তো এখন এইখানে আড়া আড়ি গুন করি সিক্স ডাব্লু ওয়ান সমান ডাব্লু তাহলে ডাব্লু ওয়ান সমান কত হচ্ছে এটা সিক্সটা দিকে গেলে ডাব্লু বাই সিক্স হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তার মানে কি হইলো চাঁদে বস্তুটির ওজন পৃথিবীতে বস্তুটি ওজনের ছয় ভাগের এক ভাগ মানে পৃথিবীতে ওজন যত ছিল চাঁদে গিয়ে তার ছয় ভাগের এক ভাগ হয়ে গেল কি বোঝা গেছে তার মানে তখন শেষে কথাটা লিখবা যে বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে তার ওজন পৃথিবীতে যত ওজন ছিল তার ছয় ভাগের এক ভাগ হবে কথাটা সুন্দর করে গুছাই লিখে দেবা কি বোঝা গেছে থ্যাংক ইউ